গুড মর্নিং গপু, আমার ভক্তদেরও গুড মর্নিং। রাধে রাধে, এবার সকালে গেছে, উঠে পড়ো বাবা, তো এতক্ষণ ঘুমাবে। তো চলো বন্ধুরা, তাকে তুলে দিই। তো বন্ধুরা, যখন ওকে তুলতে হয় তখন ওকে একটু আদর করে গায়ে সুড়সুড়ি দিয়ে ওকে তুলতে হয়। তো চলো তুলে দিই। কেমন ঘুমাচ্ছে দেখছো বন্ধুরা, দেখো কেমন ঘুমাচ্ছে। তো বন্ধুরা, সকালবেলা যখন আমার গোপুবাবুকে তুলি তখন ওকে দুধ খাওয়াই। তো দুধ খাওয়ানোর পরে তাকে স্নান করাই। তো বন্ধুরা, তার স্নান করানোর সময় ড্রেস খুলে দিই। ড্রেস ফ্রেস খুলে রেখে তাকে স্নান করাই। তো বন্ধুরা, আমার গোপালবাবুকে স্নান করানোর সময় তেল মালিশ করি। তো ছোট বাচ্চাকে যখন স্নান করানোর আগে তেল মাখানো হয়, তো আমার গোপুবাবুকেও তেল মাখানো হয়। তো ওকে ঠান্ডা যাতে না লাগে তো তেল মাখিয়ে দিই। তো আমার বন্ধুরা, আমার গোপাল সোনাকে তেল মালিশ করা হচ্ছে। পুরো অল বডি তার মালিশ করা হয় বন্ধুরা। তো বন্ধুরা, আমার গোপাল সোনাকে কীভাবে স্নান করাই, তো ডেলি রুটিন দেখো বন্ধুরা, চন্দন দিয়েই স্নানটা করাই। তো বন্ধুরা, স্নান করা জলে গোলাপ জল দিয়ে দিব। দু তিন ফোঁটা গোলাপ জল দিয়ে দিব। তুলসী পাতা দিয়ে দিলাম, চন্দন ফুল দিয়ে দিলাম।
মধু, দিয়ে ওর অল বডিটা একটু ম্যাচেস করে নি। চন্দন লাগিয়ে দিলাম। তো শঙ্খতে স্নান করাই বন্ধুরা। তো এবার তাকে মুছে দিব। তো জুয়েলারি বাক্সতে কিভাবে তার গয়নাগুলো গুছিয়ে রাখি, তো দেখো বন্ধুরা। এই মুকুটটা আজকে তাকে পরাবো না। বন্ধুরা ওর ড্রেস পরানো সব কিছু রেডি হয়ে গেছে। এবার তিলক লাগিয়ে দিলাম। রাধে রাধে।